wouldn't know how, I wouldn't know why. এখানে নামবেন? হ্যাঁ, আমি এখানেই নামবো। অসুবিধা নেই, আপনি আপনি ওকে দেখে নেমে যান। আর আচ্ছা, ওয়েট ওয়েট, মাইশা মাইশা মাইশা, ওনাকে ছাড়ো। এই যে আমি আমি চলে আসছি, ওনাকে ছাড়ো। না, তুমি যাবে না। ছাড়েন আপনি, আমি দেখছি। মাইশা, আমি এসেছি তো। মাইশা, ওকে ছাড়ো। একটা সময়ের পর কি ঘটেছে আমার কিছুই মনে পড়ছে না। আচ্ছা, আপনারা তো আমাকে রাস্তায় পেয়েছিলেন, তাই না? জি। আমার যতটুকু মনে পড়ে, শেষবারের মতো আমি আমি হোটেলেই ছিলাম মাইশার সাথে। ও মাই গড, আয়শা কোথায়? ব্রাদার, কিছু মনে করবেন না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, চলো। শুনো, আমার মনে হয় আপনি বাইরে যাওয়ার জন্য একবারে ফিট না। আপনি কিছুক্ষণ ঘরে রেস্ট করুন তো। না, আমি ঠিক আছি, ঠিক আছি। বেশি দূর যাবো না, এই হোটেলে এখানেই থাকবো। ওকে, চলো না। আপনি কি রাস্তা ভুলে গেছেন, চিনতে পারছেন না? সেটাই তো মনে হচ্ছে। একটা কথা বলুন তো, আপনাদের হোটেলের নামটা কি? হোটেল হোটেল ক্যাসারিনা। হোটেল ক্যাসারিনা? হ্যাঁ। ক্যাসারিনা নামে তো এইদিকে কোনো হোটেল আছে বলে আমার মনে হয় না, মানে আমি যতটুকু জানি। তাই না? মানে নাম তো এটাই। চলে এসছি মনে হয়, কাছাকাছি। হ্যাঁ, চলে এসছি, সামনেই। আচ্ছা, এই ভাই, আপনার নামটাই জানাবো না। আমি আমি সাইকেল সাইকেল। আচ্ছা আচ্ছা, আপনি এইখানে কি করছেন? না মানে আমি এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট চালাই। ও আচ্ছা আচ্ছা, তার মানে এইখানে আপনি পারমানেন্ট?
খেলতে পারেন? হ্যাঁ, আমি এখানে পার্মানেন্টলি। আর আসলে এখানে আজকে আমি একটা ইম্পর্টেন্ট কাজে বের হয়েছিলাম, বাট অনেক দেরি হয়ে গেল। সরি, এক্সট্রিমলি সরি। ইটস ওকে, সরি বলার কি আছে? না মানে আমাদের জন্যই তো আপনার দেরিটা হলো। আরে না, এটা কোনো বিষয় না, ইটস ওকে, ইটস ফাইন। তুমি আমার কথা আমাকে একদম বিশ্বাস করো, তাই না?
রেগুলার উইদাউট ক্রিম। তুমি আমার কাছে কিছু জানতে চেয়েছিলে। প্রশ্নটা সহজ ছিল, উত্তরটাও তোমার ঠিক করা, নাহলে আবার প্রশ্ন করা তোমার। সেটাও ঠিক। রঞ্জু, আমি আসলে কারো দ্বারা প্রভাবিত হবার মতো নেই, না কখনো হইও না। ইউ নো ওয়ান থিং, তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি। তোমার সাথে মিশবার পর আই স্টার্টেড ফিলিং সামথিং ইনসাইড মি। আমি ভেতরে ফিল করতে শুরু করলাম জীবন ফুরিয়ে যাচ্ছে। ম্যান ক্যানট লিভ অ্যালোন, বাট আফটার এভরিথিং হি ইজ অ্যালোন। রঞ্জু, আই জাস্ট ওয়ান্ট আ নিউ লাইফ। আমি নতুন একটা জীবন চাই। ওদের সম্পর্কে আমি যা যা কিছু জানি, যাদের যাদের চিনি, প্রত্যেকেরই কথা রেকর্ড করা আছে, অডিও না ভিডিও রেকর্ড। সো আমি এটা গ্যাং লিডারকে জানিয়েও রেখেছি, ওরা যদি আমাকে এতটুকু টাচ করে, এতটুকু ক্ষতি আমার করার চেষ্টা করে, তাহলে টোটাল ভিডিওগুলো আপলোড হয়ে যাবে ইউটিউবে। আর যদি আমাকে কেউ বদল না করে, আমিও কাউকে বদল করব না, ঠিক আছে না? হ্যাঁ, গুড আইডিয়া। ইনফরমেশন পাস হওয়ার রিস্ক। তুমি এখনো কি একটু একটু হলেও আমাকে বিশ্বাস করতে শুরু করছো না রঞ্জু?